স্টুডিও থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আর সন্ধ্যে দিলাম, সন্ধ্যে টন্ধে দিয়ে জাস্ট একটুখানি বসলাম আর শ্রেয়ারা চলে গেছে। ঘরটা সত্যি ফাঁকা ফাঁকা লাগছে, আসলে কেউ বাড়িতে আসলে ঘরটা খুব ভরা ভরা লাগে, আর যখন তারা চলে যায় তখন আবার ঘরটা সেরকম ফাঁকা হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমি ওকে নিজের মেয়ের মতনই ভাবি, আমার মেয়ের ভীষণ শখ, ভীষণ ভীষণ শখ, তো সেই জন্য মানে ও আসলে আমার ভীষণ ভালো লাগে। আর ওর বাড়িতে গেলেও ওকে ছাড়া মানে ওকে যখন ছেড়ে চলে আসে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এত সুইট আর এত মিষ্টি করে আন্টি ডাকে, মানে জাস্ট কিছু বলার নেই। তো সারাদিন আমার সঙ্গে ছিল, আমার সাথে সাথে আন্টি আন্টি করে ঘরটা পুরোই ফাঁকা হয়ে গেছে। মিস ইউ শ্রেয়া। তো যাই হোক, দুপুর থেকে তো দেখতেই পেলে ওদের আজকে এক্সামও শেষ ছিল, এক্সাম শেষ হলো আর শ্রেয়ার বার্থডে হচ্ছে 11 তারিখ। তো সেই জন্য 11 তারিখে আমরা মানে যেতে পারছি না, 11 তারিখ সেরকম কিছু করছেও না, যেহেতু পরের দিনকে নীল, তার জন্যই 11 তারিখে প্রোগ্রামটা পোস্টপোন করা হয়েছে। সেই জন্য ওটা আবার পরে হবে প্রোগ্রামটা, সে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্যই আমি ওকে একটুখানি প্রি বার্থডে লাঞ্চ করিয়ে দিলাম। আর ওখান থেকে তো তোমাদেরকে দেখালে আমি জুডিওয়ে গেছিলাম, আর জুডিওটা তো তোমাদেরকে বলেছি আমার ছাদ থেকেই দেখা যাচ্ছে, মানে ছাদের পুকুরটা পেরিয়ে জুডিও, যদি ওখানটা পাঁচিল না থাকতো তো পুকুরে মানে পুকুরটা পেরিয়ে চলে যাওয়া যেত। যাই হোক, তবে মানে জুডিওই গেছি ঠিকই, কিন্তু এই জুডিওটা ঠিক আমার অতটা সেরকম ভালো লাগলো না, জানি না হয়তো নতুন ওপেন করেছে বলে। আরও অনেক জিনিস, প্রচুর জিনিস, প্রচুর স্টক আমার মনে হয় আরও দরকার। তবে ওখানে ছেলেদের জিনিস একদমই মানে আমার ছেলে কিছুই আমি পেলাম না, একটা জাওবা টি শার্ট পছন্দ হচ্ছিলো, কিন্তু ওটা ওর বয়স আন্দাজে ঠিক আছে, কিন্তু ওর হাইট আন্দাজে ওটা ছোটো হয়ে যাবে, তো সেই জন্য আমি কিচ্ছু কিনিনি, জাস্ট নিজের দুই একটা জিনিস কিনেছি। শ্রেয়ার একটা ড্রেস পছন্দ, মানে শ্রেয়ার একটা ড্রেস কেনা হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর আমার জন্য দুই একটা মেকআপের জিনিস কিনেছি, আর সোমা আমাকে একটা গিফট করেছে, একটা লিপস্টিক, সবই তোমাদের সাথে শেয়ার করতে চাই। চলো ঝটপট করে কথা না বাড়িয়ে আগে তোমাদের সাথে জিনিসগুলোকে গিফট মানে শেয়ার করি। আর কালকে ইচ্ছা আছে একটুখানি সোদপুরে যাওয়ার, কেননা এখনও পর্যন্ত পয়লা বৈশাখের একটা সুতো পর্যন্ত কেনা হয়নি। একটা কুর্তি হয়েছে, কুর্তিটা আমাকে টিনা গিফট করেছে, কুর্তিটা খুব সুন্দর, যেদিনকে পরবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো, আর না হলে সব মার্কেটিং যখন একসাথে হবে তখন শেয়ার করবো। তো সেই জন্য ছেলের, আমার, বরের সবারই কেনাকাটা করতে হবে। নীলষষ্ঠী আছে, নীলষষ্ঠীতে পরার জন্য একটা নাইটি নিতে হবে, তো সেই জন্য কালকে ইচ্ছা আছে যাওয়ার। তো চলো আজকে ঝটপট করে কী কিনেছি সেগুলো শেয়ার করে নিই। সবার ফার্স্টে দেখো, এই কাজলটা নিয়েছি ব্লু কালারের, এটা জুডিওর 79। ব্ল্যাক তো মানে 24 ঘন্টায় ব্ল্যাক কাজলই ইউজ করি, আমার ভাবলাম একটুখানি চেঞ্জ করি, ব্লু কালার ইউজ করি, তো সেই জন্য নিলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমাদেরকে বলবো, যখন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ওটা নিয়েছে 79, মোটামুটি এই জিনিসগুলো কয়েকটা একটু ভালো দেখলাম, আর এছাড়া ঠিকঠাক, খারাপ না। তবে আমার মনে হয় আরও কালেকশানটা তোলা ওদের দরকার, হয়তো তুলবে, জাস্ট নতুন তো লঞ্চ করেছে, এর মাস দিনে হলো লঞ্চ করেছে, আরও হয়তো কালেকশন বাড়াবে। আর নিয়ে নিয়েছি একটা জুডিও ওয়াইল্ড একটা বডি স্প্রে, স্মেলটা খুব ভালো ছিল। আর একটা জিনিস জুডিওতে খুব ভালো লাগলো, ওখানে টেস্টারে টেস্ট করা যায়, স্মেলগুলোকে নেওয়া যায়, এটাই সব থেকে ভালো লাগলো। তো আমি টেস্টারে স্মেলটা নিয়ে এটা খুব ভালো লাগলো, এটা কিন্তু 99, এগুলো কিন্তু খুব ভালো আর স্মেলটাও খুব সুন্দর। এই একটা বডি স্প্রে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা জুডিওর গ্লো ময়শ্চারাইজার, এটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন বেসিক, খুব সুন্দর, এটা খুব গ্লো করছিলো, সোমা যখন হাতে একটুখানি লাগিয়ে দেখলো বেশ হাতটাও গ্লো করছিলো, তো সেই জন্য আমি একটা নিলাম, সোমাও একটা নিয়েছে। আর নিয়েছি হচ্ছে গিয়ে জুডিও ওয়েট ওয়াইপস, এটাও হচ্ছে গিয়ে, এটা অ্যালোভেরা নিয়েছি আমি আমার স্কিনের জন্য, এটা হচ্ছে গিয়ে 29। 29-এ এটা কিন্তু বেশ
খুবই খুবই বলতে গেলে ভালো, একদম পকেট ফ্রেন্ডলি, প্লাস এটা ব্যাগেও ক্যারি করে যাবে, যখন কোনো জায়গা কোথাও ঘুরতে ফুরতে গেলাম তখন এটা ইজিলি কিন্তু ব্যাগের মধ্যে ক্যারি হয়ে যাবে। এই হলো গিয়ে আমার কেনাকাটা। আর নেল পলিশ দেখছিলাম কিন্তু নেল পলিশের কালারগুলো আমার ঠিক ভালো লাগছিল না, অল্প কয়েকটা ছিল সেই নেল পলিশ নিয়ে নিই, আর বাড়ির কাছেই তো কোনো সময় গিয়ে নেওয়া যাবে। আর এই একটা লিপস্টিক দেখো, এটা 149, এটা মুড কালার, কালারটা খুব ভালো, মিউট কালারে এখন ট্রেন্ডে রয়েছে। আর এটা আমাকে গিফট করেছে সোমা, থ্যাংক ইউ ভেরি মাচ, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তবে কালারটা এখনও জানি না কি, যখন ঠোঁটে দেবো তখন অবশ্যই শেয়ার করবো, আর সোমার বাড়ি তো কালারটা পরে যাবো, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি, আসলে মানে কদিন ধরে ভিডিও না দিতে দিতে একটা ল্যাথ খেয়ে গেছি, ভীষণ কুড়িয়ে হয়ে গেছি, এত প্রেশার ছিল, প্রেশার সামলিয়ে উঠে শরীরটা একটু রেস্ট নিতে নিতেই আবার কুড়িয়ে হয়ে গেছি। তো চলো এরপরে আশা করি কুড়িমি আসবে না, কেননা পয়লা বৈশাখ, নতুন বছর, নববর্ষ, সেখান থেকে নতুন নতুন ভিডিও যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো, সব কিছু সামলিয়ে, কেননা ছেলের সামনে প্রচুর প্রেশার, আর ছেলের টোটাল সব কিছু আমাকেই দেখতে হয়, আমাকেই করতে হয়, তার মধ্যে মধ্যে যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, তোমরা খুব ভালো করে কাটাও, চৈত্র সেল, সামনেই নববর্ষ, সবাই খুব খুব ভালো করে কাটাও, ঠিক আছে। আর নববর্ষের দিন তো অবশ্যই ব্লগ আসবে, কী কী করছি কী কী না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সামনে অনেকগুলো সুন্দর সুন্দর প্রোগ্রামও আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো আজকের মতন টাটা, গুড নাইট।